বছর ব্যবধানে দ্বিগুণ হয়েছে পুঁজিবাজারে লেনদেন। বাজার মূলধন প্রায় দেড় গুণ বেড়ে দাঁড়িয়েছে পৌনে ছয় লাখ কোটিতে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অবশ্য বলছেন, দেশের অর্থনীতির হিসেবে এখনও অনেক ছোট পুঁজিবাজারের আকার। বিশ্বব্যাপী পুঁজিবাজারের সম্ভাবনা ছড়িয়ে দিতে কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঊর্ধ্বমুখী বাজারের বড় চ্যালেঞ্জ কারসাজি নিয়ন্ত্রণ। সুলতান আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিনিয়োগকারীদের এমন অংশগ্রহণ মনে করিয়ে দেয় 2009 সালকে। এরপর 2010 সালের ধস পুঁজিবাজার থেকে ছিটকে ফেলে দেয় বেশিরভাগ বিনিয়োগকারীদের। এক যুগ পর আবারও প্রাণ ফিরে পেয়েছে দেশের দুই পুঁজিবাজার। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 5,74,000 কোটি টাকা, যা এক বছর আগে ছিল 3,86,000 কোটি। বছরের ব্যবধানে বেড়েছে প্রায় 50%। বৃহস্পতিবার লেনদেন হয়েছে 2,171 কোটি টাকা, এক বছর আগে যা ছিল 1,147 কোটি। ডিএসইর প্রধান সূচক বেড়ে দাঁড়িয়েছে 7,228 পয়েন্ট, এক বছর আগে যা ছিল 5,116 পয়েন্ট। অনেক ফান্ড নিজের হাতে ইন্টারেক্ট হয়েছে, যেটা একান কোলা ইনঅ্যাক্টিভ ছিল অ্যাক্টিভ হয়েছে, সুতরাং ভয়ের কিছু নাই। টার্নওভারটা যদি আর একটু হ্যান্ডসাম পর্যায়ে যেত, তাহলে আমি আশাবাদী যে মার্কেট অনেক দূর যাবে। আমরা এই চেয়ারম্যানের উপরে আশাবাদী যে মোটামুটি সামনে বাবার আরো ভালো হবে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে গুজবের কারণে আমাদের এই মার্কেটে অনেক ইফেক্ট হয়। তো বাজার এক দুদিন খারাপ হলে বা এক সপ্তাহ খারাপ হলে প্যানিক হওয়ার কিছু নাই, ধৈর্য ধরে শেয়ার হোল্ডিং করতে হবে। বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে রোড শো করছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কমিশন চেয়ারম্যানের প্রত্যাশা, এর ফলে বিদেশি বিনিয়োগ বাড়বে। 6 বছরে জিডিপি হয়েছে ডাবল, 12 বছর বাদে দিলাম, আমাদের পারচেজিং পাওয়ার বেড়েছে, আমাদের কত আইপিও আসছে, 12 বছরের ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এসব কিছু করলে মার্কেট কি 12 বছর আগে যা ছিল তাই থাকার কথা? আমরা মেসেজ পৌঁছাচ্ছি, আমরা সেই সাথে বলছি আপনারা আসেন, দিস ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট ইন বাংলাদেশ। তবে দুশ্চিন্তার নাম দুর্বল মৌলভিত্তির কোম্পানি নিয়ে কারসাজি। উৎপাদন বন্ধ থাকার পরও কোনো কোনো কোম্পানির শেয়ার দর বেড়েছে কয়েক গুণ। বিনিয়োগকারীদের এজন্য সাবধানী হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। জাং শেয়ারের দাম 3-4-5 গুণ বাড়ছে, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জানে, ওনারা একটা কমিটি করেছে। আর আমরা মনে করি এগুলো যে সমস্ত কোম্পানি বন্ধ এবং যেগুলো চালানোর যোগ্য মানে চলবেও না, বাট লিস্টেড আছে, অন্য দেশে লিস্টেড থাকতো না। এছাড়া বাজার ভালো রাখতে কেন্দ্রীয় ব্যাংক সহ সংশ্লিষ্টদের ইতিবাচক মনোভাব চান বিনিয়োগকারীরা। মহামারী আর টানা লকডাউন, এরপর পুঁজিবাজারের প্রতি আস্থা ফিরেছে সাধারণ বিনিয়োগকারীদের। বাড়ছে সূচক, সেই সাথে বাজার মূলধনও বেড়েই চলেছে। তবে এই উঠতি বাজারেও বুঝে শুনে সাবধানে বিনিয়োগ কতটুকু করতে পারবেন বিনিয়োগকারীরা, তার উপর নির্ভর করছে এই বাজারের ভবিষ্যৎ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।